প্রতিদিন বিভিন্ন কারণে আমাদেরকে ভিডিও তৈরি করতে হয়, এবং এই ভিডিও তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমাদের ভিডিওর ভয়েস এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই দুটো ব্যাপার খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটা ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওর ভয়েস কোয়ালিটি যদি খুবই খারাপ হয় বা ভালো না হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স বা আপনার ভিডিও তৈরি করার যে উদ্দেশ্য দুটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে ভয়েস এডিটিং করাটা, এমন কি এই ভয়েসের এগেনস্টে একটা কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা, আপনার ভয়েসটাকে আরো সুন্দর এবং আপনার ভয়েসটাকে আরো আকর্ষণীয় করে তুলবে যখন এটার এগেনস্টে একটা মিউজিক দেওয়া হয়। এবং সেই মিউজিকটা কখন কোথায় কিভাবে দিতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে দুঃখের কোনো একটা আলোচনা করবেন, তখন সেখানে সরু মিউজিক ইউজ করতে হবে। যখন আপনি আনন্দপূর্ণ কোনো কিছু ব্যবহার করবেন, কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আনন্দপূর্ণ কোনো একটা মিউজিক ব্যবহার করতে হবে, এনজয়েবল বা ফ্রেন্ডলি, হাসি মানে আনন্দ পাওয়ার মতো, হ্যাপিনেস, এরকম কোনো একটা মিউজিক ব্যবহার করতে হবে। তাই এই ভিডিওতে আমি আলোচনা করব ক্যামতাসিয়ার মাধ্যমে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন এবং সেই মিউজিক গুলো কোথায় থেকে সংগ্রহ করবেন। তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমি ক্যামতাসিয়া স্টুডিও ওপেন করে নিচ্ছি। ক্যামতাসিয়া স্টুডিও ওপেন করার পর আমরা আপনাদেরকে এখান থেকে দেখাই নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। আমরা এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর কম্পিউটারের কনফিগারেশনের উপর বেস করে কিছুক্ষণ সময় নিয়ে আপনার সেটা রান হবে। এখান থেকে আমরা কম্পিউটারের কিছু ফুটেজ এখানে অ্যাড করব, যেগুলো একটা সোর্স থেকে আনা হয়েছে, ডাউনলোড করা হয়েছে ফুটেজ গুলো। আমি এখান থেকে এরকম বেশ কয়েকটা ফুটেজ এখানে অ্যাড করেছি। টোটালি আমরা আমাদের ড্যাশবোর্ডে এখানে ইন্টারফেসে তিনটা ভিডিও যুক্ত করেছি। এবার তিনটা ভিডিও আমরা আমাদের টাইমলাইনে ব্যবহার করব। এই হচ্ছে আমাদের টাইমলাইন। আমরা আমাদের টাইমলাইনে ব্যবহার করার পর আমাদেরকে দেখতে হবে এই ভিডিওগুলো দেখতে কেমন দেখায়। আমরা প্রথম ভিডিওর ক্ষেত্রে কোনো রকম সাউন্ড না পেলেও দ্বিতীয় ভিডিওর ক্ষেত্রে একটু সাউন্ড পেয়েছে, প্লাস দ্বিতীয় ভিডিওটা আমাদের ড্যাশবোর্ডের সাথে পরিপূর্ণ ভাবে বসেনি, যার জন্য আমরা সেটাকে একটু বসানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের তৃতীয় ফুটেজ। তৃতীয় ফুটেজটাও আমাদের ডিসপ্লেতে বা আমাদের ইন্টারফেসের সাথে পরিপূর্ণভাবে বসেনি, তাই আমরাও এখানে এটা পরিপূর্ণভাবে বসানোর চেষ্টা করেছি। যেহেতু এটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রিলেটেড একটা ভিডিও, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এইটার সাথে রিলেটেড একটা মিউজিক অ্যাড করব। যদিও এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রিলেটেড কোনো একটা অংশে এইরকম একটা মিউজিক অ্যাড করা হয়েছে, আমরা এই মিউজিকটাকে বাদ দিয়ে আমরা অন্য একটা মিউজিক অ্যাড করব। আমরা এই মিউজিকটাকে বাদ দেওয়ার জন্য এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় এই যে হাতের ডান পাশের এই মিউজিক অপশন থেকে এটাকে একেবারে কমিয়ে দিচ্ছি, অথবা এটা সিলেকশন করে এখান থেকেও আপনি ডাইরেক্ট কমিয়ে দিতে পারেন, একবারে নাই। যাই হোক, এই অংশটা খুব বেশি একটা সময় রাখবো না, খুব অল্প সময়ের মধ্যে আমরা সেটা শেষ করব, এবং এই সময়টা আমি একটু এখান থেকে কমিয়ে দিচ্ছি এবং এটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এবং এইখানেও একটা মিউজিক আছে, যে মিউজিকটা এতটাই কম যার কারণে আমরা শুনতে পাচ্ছি না। এবং এখানে কোনো মিউজিক আছে কিনা আমরা একটু দেখি, এটাতে কোনো মিউজিক নেই যদিও ভিডিওটা আছে। তবে এটা যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রিলেটেড একটা কি করব, এখান থেকে একটা মিউজিক অ্যাড করব, তবে সেটা আমাদের ক্যামতাসিয়া স্টুডিও থেকেই। তো চলুন সরাসরি আমরা সেটা একটু দেখে আসি। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে
ক্যামটাসিয়া স্টুডিওর একেবারে আমরা যখন লাইব্রেরি অপশনে যাব, তখন এখান থেকে আমরা একটা অপশন, বেশ কিছু অপশন দেখতে পাবো। তো বেশ কিছু অপশনের মধ্যে দেখেন, এখানে একটা অপশন আছে মিউজিক ট্র্যাক, এটার মধ্যে যখন আমরা এখানে ক্লিক করব, এখান থেকে নানা ধরনের মিউজিক পাবো। এবং আমরা এগুলো যখন ক্লিক করব, ডাবল ক্লিক করলে কোন মিউজিকটা কেমন সেটা আমাকে শুনতে দেওয়া হচ্ছে, আমরা এখান থেকে সেই মিউজিকটা শুনি। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড মিউজিক। এরকম অনেকগুলো মিউজিক এখানে আছে এবং প্রত্যেকটা মিউজিকের নামও দেওয়া আছে। আমরা এখান থেকে আমাদের সেকেন্ড মিউজিকটাকে আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই আমি আমাদের এখান থেকে সেকেন্ড মিউজিকটা ব্যবহার করব। এটার জন্য এই মিউজিকটার উপর মাউস রেখে, মাউসের ডান বাটন ক্লিক করে যখন আমরা অ্যাড টু টাইমলাইন অ্যাড প্লেহোড প্লেহেড এটাতে ক্লিক করব, তখন এটা চলে আসবে। এই মিউজিকটা অনেক সময় ব্যাপী একটা মিউজিক, যে মিউজিকটা এত সময় ব্যাপী আমাদের প্রয়োজন নেই। তবে আমরা সেই ক্ষেত্রে যেটা করব, এইখান থেকে আমাদের টাইমলাইন বারটাকে একটু ছোট করে এই মিউজিকটাকে কমিয়ে এটার সাথে এনে অ্যাড করব। এবার আমরা ভিডিওটাকে একটু বড় করে দেখি, আবার দেখার জন্য এখান থেকে শুরু করলাম। আমার কাছে মিউজিকটা খুবই সাউন্ডেবল মনে হয়েছে, তারপর একটু শুনি। আচ্ছা, এই মিউজিকটা মোটামুটি এটার সাথে যদিও যায়, সেই ক্ষেত্রে আমার কাছে মিউজিকটার কিছুটা অংশ দেখেন, এখান থেকে এই নিচের অংশ হাই মানে লো, মানে শুরুর দিক থেকে লং, এটা বলি মানে লেভেলটা লো, এবং যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেক্ষেত্রে ভলিউম লেভেলটা হাই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সেই ভলিউম লেভেলটাকে একটু এখান থেকে কমাই, এবং সেটার এডিট কিভাবে করবেন সেটা নিয়ে আমরা নেক্সট একটা ক্লাসে পরিপূর্ণ আলোচনা করব, ভয়েস এডিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে। আচ্ছা, দেন এখান থেকে আমাদের এতটুকু বিষয় কমপ্লিটলি হয়ে গেল, অ্যাড করে ফেললাম, আবার একটু শুনি। আচ্ছা, তো আমরা এখান থেকে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করে ফেললাম। এবার যদি আমরা চাই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সহ আমরা সেই ভিডিওটা রেন্ডারিং করতে, করা খুবই সম্ভব হবে। এবার আমরা এখান থেকে শেয়ারের উপর ক্লিক করে আমরা যখন লোকাল ফাইলে ক্লিক করব, তখন আমরা এখান থেকে এটা করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা MP4 দিই এবং একেটাকে WMB এই অংশে ক্লিক করে আমরা এদিকে যেতে পারি, অথবা এখান থেকে আমাদের আরো কিছু অপশন আছে। যদি MP4 এ ক্লিক করে নেক্সটে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে কত KBPS দিব সেটা সিলেক্ট করে আমরা নেক্সটে যেতে পারি। এছাড়াও আমাদের আরো অপশন আছে, আমি যদি একটু ব্যাকে আসি, এখান থেকে যদি আমরা এই ওয়েব মোডে দেই, তাহলে আমরা নেক্সটে সরাসরি এখান থেকে যেতে পারবো, এই যে সরাসরি। এছাড়া আমাদের এখানে আরো কিছু অপশন আছে, এপি, MP4, অডিও অনলি, সেটা শুধু অডিওতে যাবে, এবং STM5 অডিও অপশন থেকে আমরা এখান থেকে এটা দেখতে পারি, অপশনটা এখান থেকে স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো ভিডিও সেটিং, ভিডিও বিভিন্ন অডিও সেটিং আছে, অপশন আছে, তো আমরা এই সবগুলো একটু দেখবো পরবর্তীতে। তো আমরা নেক্সটে ক্লিক করে এখান থেকে যদি আমরা আমাদের এই প্রজেক্টের একটা নাম দিই, তাহলে সেই প্রজেক্টটা আমরা এখান থেকে কি করতে পারবো, সেভ করে ফেলতে পারবো। আশা করি আপনারা সেই ব্যাপারটা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে আমাদের কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেখান থেকে, অর্থাৎ আমাদের ক্যাম্পাসিয়া স্টুডিও থেকে নিতে পারি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।